বাংলাদেশে মুহূর্তে 60টা আইআইজি প্লাস 400 থেকে 500 ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার এখন ইন্টারনেট পাচ্ছে না, কারণ আমাদের ডেটা সেন্টার, ডেটা সেন্টার অর্থ হচ্ছে যেখানে গুগল ফেসবুক সহ আমাদের সকল কন্টেন্টগুলো রক্ষিত থাকে। ডাটা সেন্টার মালিকগণ শুধুমাত্র আমাদেরকে বিদ্যুৎ এবং স্পেস দিয়ে থাকেন, বাকি সবকিছু আইএসপিদের অথবা আইআইজিদের থেকে থাকে। তো যার কারণে আজকের এই যে ভীষণ ক্ষতি হয়েছে, এই জন্য দেশে আমার মনে হয় 40%-এর অধিক লোক কোনোভাবেই ফেসবুক গুগল সহ ইন্টারনেট ত্রুটি পাচ্ছে। আমরা আশা করব আমাদের যত দ্রুত সম্ভব এই ডাটা সেন্টারগুলো যদি খুলে না দেয়, তাহলে যতক্ষণ পর্যন্ত এখানে আমরা কাজ না করতে পারছি অথবা অন্য কোনো ডাটা সেন্টারে শিফটিং না করতে পারছি, ততক্ষণ পর্যন্ত এদেশে ইন্টারনেটের গতি স্লো থাকবে। আসলে যেই পরিমাণে ব্যাকআপ সিস্টেম আমাদের আছে সেটা অপ্রতুল, কারণ আমরা ডাটা সেন্টারেই কেবলমাত্র আমাদের মূল জিনিসগুলো রেখে থাকি, যেমন আপনি গুগল ফেসবুক সহ আরো কন্টেন্ট রয়েছে। আইএসপিপি নেক্সট, যে দেশের ডাটা দেশে রাখুন, সেটিও এখন ডাউন আছে। এছাড়া আপনারা যে আইপিটিএসপি ব্যবহার করে থাকেন, সেখানেও কিছু কিছু পার্ট ডাউন আছে, যেহেতু এখানে আইসিএক্সও রয়েছে। তা আমরা বলবো যে যারাই দায়িত্বে রয়েছেন, খুব দ্রুত কাজ করতে না দিলে আমাদের কিন্তু ইন্টারনেটে ব্যাকআপ ঘটতেই থাকবে। এখন পর্যন্ত আমরা আমাদের ডাটা সেন্টারে যেতে পারিনি, যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন এখনো ধোঁয়া উঠছে। যখন ওনারা আমাদেরকে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন, তখনই আমরা যেতে পারবো এবং আমাদের কি কি ক্ষতি হয়েছে সেটি আমরা বলতে পারবো। আপনি ইতিমধ্যে বলেছেন যে কে কে ডাউন আছে। উইনস্টিম কমিউনিকেশন, ম্যাক্স আপ লিমিটেড, এরকম 60টি আইআইজি ডাউন রয়েছে, প্লাস আইটেল 60টি আইআইজি, 7 থেকে 9টি আইআইজি ডাউন। লেভেল 3 কেরিয়ার, আমাদের আর্ট কমিউনিকেশন, এছাড়া বাংলাদেশের প্রায় 400 থেকে 500 আইএসপি সারা দেশে ডাউন রয়েছে। এন্টিটিএনের যে কোর রয়েছে, কোরগুলো কাজ করছে না। আমাদের অ্যাগ্রিগেশন রয়েছে, আমরা এটাকে ডেটা বলে থাকি, ডেটাগুলো ডাউন রয়েছে, যার কারণে আগামীকালকে হয়তো কোথাও কোথাও ব্যাংকেরও সমস্যা হবে। তো আমরা আশা করি, আমরা খুব দ্রুত চেষ্টা করছি রিকভার করার, কিন্তু এখানে একটা মূল জিনিস রয়েছে, এই যতক্ষণ পর্যন্ত না ফায়ার সার্ভিস আমাদেরকে অনুমতি না দিবে, ততক্ষণ পর্যন্ত আমরা জানি একটি ডাটা সেন্টারে এখানে শুনেছি আমরা বেশি ক্ষতি হয়েছে, আরেকটি ডাটা সেন্টারে কোনো ক্ষতি হয়নি বলে আমরা শুনতে পেয়েছি। সেটি হচ্ছে 10 তলাতে হচ্ছে আর ঢাকা কলো, আর 11 তলাতে হচ্ছে এনআরবি। তো 10 তলাতে শুনেছি যে কোনো ক্ষতি হয়নি, তাদের আলাদা একটা জেনারেটর রয়েছে বলে তারা জানিয়েছে। তার মানে যদি ওদেরকে সুযোগ দেওয়া হয় কিংবা এনআরবিকে সুযোগ দেওয়া হয়, তারা খুব দ্রুত, তাদের যেহেতু আলাদা জেনারেটর রয়েছে ইলেকট্রিসিটি ছাড়াও, তাহলে কিন্তু তারা সুযোগ দিয়ে দিবেন। তারা যদি ডেটা সেন্টার অন করে দেয়, সাথে সাথে কিন্তু খুব দ্রুত গতিতে সারা দেশের মানুষ ইন্টারনেটের যে ত্রুটিটা হচ্ছে সেখান থেকে বেরোতে পারবে। আমাদেরকে যদি সুযোগ করে দেওয়া হয়, প্রথমত গুগল সহ আলাদা কন্টেন্টগুলো 1 ঘন্টার মধ্যে আপ হয়ে যাবে। ফেসবুকে আমরা মনে করি 10 থেকে 24 ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে। বিপুল সম্পদ রয়েছে, যার বেশিরভাগ সম্পদই হচ্ছে ফেসবুক এবং গুগলের। আপনারা জেনে থাকবেন, ওনারা এদেশে সিডিএন গুলো পাঠিয়ে দেয়, আমরা এখন পর্যন্ত যেহেতু দেখতে পারিনি যে কয়টি সিডিএন পুড়েছে অথবা ক্ষতিগ্রস্ত হয়েছে, সেজন্য এটি আনুমানিক কিছু বলার সুযোগ এখন পর্যন্ত আমার কাছে আসেনি। মোবাইল ডাটার ক্ষেত্রে যদি ওনাদের যদি এখানে কোনো ডিভাইস থাকে, রবির ডিভাইস আছে বলে আমরা শুনেছি, তাদের হয়তো কি তাদের ত্রুটি হবে। এছাড়া ব্যাংকের, অনেক ব্যাংকের এখানে ব্যাকআপ সার্ভার রয়েছে, ওনাদের আগামীকালকে অনেক ক্ষতি হওয়ার সুযোগ রয়েছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করব ওনাদের পাশে থাকার জন্য, এবং অরবিটকেও আমরা দেখব যেমন, এবং অ্যাসোসিয়েশনও এটি অবগত।